হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ফিরে এসেছি নতুন একটি রেসিপির সাথে। আমার রেসিপিটা একটা সিম্পল একটি রেসিপি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো গাজর ভাজি। এটা অবশ্যই আপনারা ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে খেতে পারেন, আর তৈরি করাও অনেক ইজি, একদম সিম্পল একটা রেসিপি। আশা করব আপনাদের এই সিম্পল রেসিপিটা অনেক ভালো লাগবে আর বাসায় ট্রাই করবেন। আর আমাদের আর রেসিপিটি কেমন লাগবে তা আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। চলে শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। আমার আজকের রেসিপির জন্য আমি অলরেডি চুলায় প্যান দিয়ে দিয়েছি এবং দিয়েছি সয়াবিন তেল। অবশ্যই আমি সয়াবিন তেলকে একটু গরম করে নিয়ে নেব, কারণ কাঁচা তেলে কখনো ফোড়ন দেওয়া যায় না। এই জন্য তেলকে আমি গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পাঁচফোড়ন এবং একটা মরিচ কুচি। আমি ফোড়নকে একটু ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আমার গ্রেটারের সাহায্যে যে গ্রেট করা যে গাজর কুচিগুলো আছে সেই গাজর কুচিগুলো। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। আমি কিন্তু অবশ্যই এই গাজরকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, কারণ হাত দিয়ে যদি কুচি করেন তাহলে গাজরটা এতটা নরম নরম হবে না আর এতটা মিহি কুচি হবে না। এই জন্য গ্রেট দিয়ে কুচি করলে টাইমটাও কম লাগে আর এত মিহি করে কুচি হয়। এই জন্যে অবশ্যই গাজরকে গ্রেট দিয়ে কুচি করে নিতে হবে, গ্রেট দিয়ে গ্রেট করে নিতে হবে। এখন আমি গাজরকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি ঢাকনার সিদ্ধ হওয়ার পর। এখন আমি ঢাকনা খুলে ফেললাম। দেখুন, আগের চেয়ে আমার গাজরের কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। এভাবে হাতার সাহায্যে আমি গাজরগুলোকে একটু নেড়ে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আমার পেঁয়াজ কুচি করে রাখা পেঁয়াজ কুচি এবং মরিচ। অবশ্যই এই পেঁয়াজ কুচিটা হওয়ার আগ দিয়ে দিতে হবে, তাহলে আপনার এই ভাজিটার যে ফ্লেভারটা এই ফ্লেভারটা অনেক সুন্দর লাগবে। এভাবে আমি কিছুক্ষণ টাইম নিয়ে কুক করতে থাকব। কারণ যত সুন্দর কুক হবে এই ভাজির টেস্টটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। আর হাত দিয়ে দেখতে হবে আমার গাজরটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন, আমার গাজর হোয়াইটটা কিন্তু প্রায় হয়ে গেছে। আগের চেয়ে কিন্তু যে কালারটা সে কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে, আগের তুলনায় অনেকটা কমে গেছে। এবং আমি হাত দিয়েও দেখেছি আমার গাজরটা সিদ্ধ হয়েছে কিনা। আমার গাজরটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর গাজরের মধ্যে আমার কোনো পানি নেই। আমি এখন গাজরকে সার্ভিং বেড়ে তুলে ফেলছি। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে আর রান্না বিষয়ক অনেক রেসিপি আছে, চাইলে আপনারা দেখতে পারেন। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। এতক্ষণ ধরে রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হবে নতুন আরেক রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ।